أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন টুটা ফাটা কিছু আমল করার এবং এই হালকায় যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন এবং এই হালকায় যোগ দিয়ে আমরা এক একজন এক একভাবে এলেম অর্জন করব এবং এলেম অর্জন নির্ভর করবে আমরা কতটুকু মনোযোগের সাথে শুনি কোরআন শরীফে থেকে নেয়া কতটুকু মনোযোগের সাথে শুনি এবং যেটা ভালো তা কতটুকু গ্রহণ করি আমল করি কোরআন শরীফ থেকে নেয়া এবং কতটুকু সম্মানের সাথে শুনি কোরআন শরীফ থেকে নেয়া এবং কতটুকু পৌঁছানো নিয়তে শুনি কোরআন শরীফ থেকে নেয়া চারটে গুণাবলী যার মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি শিখতে পারবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন পুরা লাভ যাতে আমরা নিতে পারি গ্রহণ করতে পারি অর্জন করতে পারি আল্লাহকে জানতে পারি চিনতে পারি মানতে পারি আল্লাহর নবীকে জানতে পারি চিনতে পারি মানতে পারি আমরা শয়তানের থেকে বাঁচার উপায় কোরআন ও হাদিস মতে কি কি সেটা নিয়ে আলাপ করছিলাম আলোচনা করছিলাম আজকে সেটার উপরে তৃতীয় হালকা শয়তান থেকে বাঁচার উপায় তৃতীয় হালকা প্রথম হালকায় আমরা আলোচনা করেছি সরল পথে চলার সম্বন্ধে তারপরে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা সরল পথে চলা আমল করা যে সরল পথে চলবে না আল্লাহ তাআলা বলেন তাকে শয়তানের হাতে ছেড়ে দিবেন তার দ্বিতীয় হলো যে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন পরিস্থিতিতে আমরা কি ধরনের আমল করব সেটা নিয়ে শুরু করি ক ক দিনে বা রাতে যে কোনো সময় শয়তানকে দূরে রাখা এবং এখানে এখানে বলা হয়েছিল যে যে ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরীক নাই রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সবকিছুর উপর বিরাজমান শক্তিমান ক্ষমতাবান তো এ সম্বন্ধে যে লাভ এর কথা বর্ণনা করা হয়েছে তা হলো যে ইসমাইল আলাইহিসালামের সন্তানের থেকে 10টা কৃত দাস মুক্ত করার পুরস্কার লাভ করবে এবং তার 10টা পাপ মুছে ফেলা হবে এবং তার স্থান 10 ডিগ্রি পর্যন্ত উন্নীত করা হবে আখেরাতে বেহেস্তে এবং সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকবে একইভাবে যদি সে সন্ধ্যার সময় এটা বলে তবে তাকে সকাল পর্যন্ত রক্ষা করা হবে এবং অনুরূপ অনুরূপ সওয়াব সে পাবে আর যে প্রতিদিন 100 বার পড়বে এটা অবশ্যই বইয়ের মধ্যে ছিল না এটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি যে প্রতিদিন 100 বার পড়বে কিয়ামতের দিন তার থেকে বেশি নেকি নিয়ে কেউ উঠবে না সেই ব্যক্তি ছাড়া যে 101 বার পড়েছে 110 বার বেশি পড়েছে এইটুকু পর্যন্ত আমরা গত দুটো হালকায় আমরা কভার করি তো আজকে এখান থেকে শুরু করব
ঘর থেকে শয়তানকে দূরে রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, কবরে পরিণত করো না, মানে ভীরান, শুনশান। প্রকৃতপক্ষে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যেখানে সুরা আল বাকারা পাঠ করা হয়। সুরা আল বাকারা প্রত্যেক দিন কে পড়তে পারবে? তো সবার পক্ষে সম্ভব না। অন্য উপায়ও আছে শয়তানকে দূরে রাখার জন্য ঘর থেকে। রাগের সময় দূরে রাখা। যখন আমরা রেগে যাই, আপনাদের যদি মনে থাকে যে রাগে আমি বলেছিলাম যে তিনজন ব্যক্তি শয়তানের বন্ধু। এক হলো যে হঠাৎ করে মানে খুব তাড়াতাড়ি রেগে যায়। দ্বিতীয়ত মদ্যপায়ী, নেশাখোর। নেশা বলতে শুধু মদকে বোঝায় না, নেশা। তৃতীয়ত যে কৃপণ, এবং শয়তান বলে যে যার মধ্যে যে কোনো একটা গুণ আছে, দোষ শয়তানের দিক থেকে গুণ, যে কোনো একটা গুণ আছে, রাগী বা নেশা করে বা তার নেশা আছে বা কৃপণ, সে আমার বন্ধু। আর যার মধ্যে তিনটে গুণই আছে, সে আমার পীর, পীর পীর সাহেব, আর আমি তার মুরিদ। তো রাগের সময় কি করা উচিত? সুলেমান ইবনে সার্দ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম এবং দুজন লোক একে অপরকে গালি দিচ্ছিল। তাদের একজনের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং তার শিরাগুলো ফুলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুলেমান ইবনে সার্দকে, আমি এমন একটা প্রকাশ, একটা কথা জানি যা বললে তার রাগ তার থেকে চলে যাবে। সেটা কি? যদি সে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে তার ক্রোধ তাকে ছেড়ে দেবে। একমত, একমত যেখানে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি, এটার অর্থ হলো যে বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এবং এরকম 2000 হাদিস আছে যেগুলা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তার বাইরেও বুখারী শরীফে হাদিসে আছে এবং তার বাইরেও মুসলিম শরীফে হাদিসে আছে, কিন্তু 2000 মতো হাদিস দুই জায়গায় আছে, সেগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাই, একমত। তো রাগ সম্বন্ধে আরো দুটো কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। সেটা হলো যে যে রাগ সম্বন্ধে বলা হয়েছে তোমরা রেগে গেলে কাছাকাছি কাছাকাছি অজু করবা, শরীরটা ঠান্ডা হয়ে গেলে রাগ কমে যাবে। রাগ হলো আগুন, আগুন থেকে আসে, তো শরীরটাকে ঠান্ডা করা। আরো বলা আছে, তোমরা রেগে গেলে বসে দাঁড়িয়ে থাকলে বসে পড়বা, আর বসে থাকলে শুয়ে পড়বা। রাগ যদি কাবু করতে না পারি, তাহলে শয়তান এসে আমাদের পাকড়াও করবে, বশীভূত করবে, ব্যবহার করবে, আমরা বুঝতেও পারবো না। এবং আমার মনে হয় আমি রেগে যাওয়ার পরে একটা বারও
প্রত্যেকবারই আমার মনে হয়েছে যে আচ্ছা আমি কেন এটা করলাম, আমি কেন রেগে গেলাম, কেন এই কথাগুলো বললাম। প্রত্যেকবারই আমার মনে হয়েছে যে এটা তো ঠান্ডা মাথাও আমি এটার মীমাংসা করতে পারতাম বা উত্তর দিতে পারতাম। বড় শত্রু যা আমাদের নফসের মধ্যে আছে এবং শয়তান ব্যবহার করে, কত কিছু করিয়ে ফেলে মানুষকে, মারামারি কাটাকাটি হয়ে যায় এর আগের থেকে। তো এটাকে আমরা বশীভূত করি যাতে শয়তান আমাদের নফসকে ব্যবহার করতে না পারে। পরে আফসোস, এর আগের থেকে যা কিছু ঘটে হয়তো জেলখানায় বা ফাঁসি পর্যন্ত হতে পারে, মানুষের জীবন বরবাদ করে দিতে পারে। রাগের সময় দূরে রাখা, এই সম্বন্ধে এই এই হাদিসটা আমার মনে পড়লো, এবং তারপরে এই হাদিসটার সঠিক কথাগুলা আমি শুনেছিলাম, পড়েছিলাম, কিন্তু সঠিক কথাগুলা যাতে আমার মনের মধ্যে থাকে যখন আমি এটা সম্বন্ধে বলছি, এই এই হাদিসটা সম্বন্ধে। তো আমি কাল রাত্রে অনেক ঘাটাঘাটি করলাম, করে বেশ কয়েকটা হাদিস পেলাম, ওই একই হাদিস বিভিন্ন জনের তর্জমা, বিভিন্ন জনের তর্জমা। তো প্রত্যেকটা আমি পড়লাম যাতে করে আমার মনের মধ্যে বসে যায় জিনিসটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক প্রখ্যাত ঘটনা, প্রত্যেকটাই পড়লাম, কিন্তু কিছুটা অংশ আমি দেখলাম শেষের দিকেটা আমি জানতাম না, বা যেখানে পড়েছিলাম বা যার কাছ থেকে শুনেছিলাম, যে আলেমের কাছ থেকে, পুরাটা উনি বলেন নাই কিন্তু মূল্যবান কথা, আমি পুরাটাই বলবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে উনি, না এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা পাই, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলেন, এবং একজন ব্যক্তি এসে উনাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ শুরু করলেন, খারাপ কথা উচ্চারণ করলেন যেগুলো উচ্চারণ করা ঠিক না। প্রথমবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন না, দ্বিতীয়বার বললেন, বলল সেই ব্যক্তি, মুসলমান কিনা সেটা বলা নাই, সাহাবি শব্দ ব্যবহার করা নাই সেখানে, এক ব্যক্তি এসে দুইবার ওনাকে খারাপ কথা বলল, উনি উত্তর দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে উনি শুনছেন এবং মনে হলো যেন উনি সন্তুষ্ট মনে আছেন। একজন উনার ঘনিষ্ঠতম সাহাবিকে গালিগালাজ করছে, উনি একটু হাসছেন যেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। উনার তো প্রতিবাদ করার কথা, উনি প্রতিবাদও করলেন না। দ্বিতীয়বার বলল সেই ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দেন নাই। তৃতীয়বার বলল, কোথাও লেখা আছে তৃতীয়, তিনবার বলল, কোথাও লেখা আছে অনেকবার বলল, তারপরে তৃতীয়বার বলার পরে বা অনেকবার বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথাগুলাই তাকে ফেরত দিলেন, সেই খারাপ কথাগুলো বললেন, কথাগুলা কি সেটা বলা নাই। খারাপ কথা হলে সেটা তো আর বলার প্রয়োজন পড়ে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে উনার চেহারা পাল্টে গেল, উনি আগে সন্তুষ্ট মনে ছিলেন, এতক্ষণ চেহারা পাল্টে গেল, হাসি থেমে গেল, উনি যেন রেগে গিয়েছেন, ওখান থেকে উঠে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে খারাপ কথা বলছিল, আপনি তার কোনো প্রতি উত্তর দেন নাই, তারপর আমি যখন উত্তর দিলাম আপনি উঠে চলে আসলেন সেখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ তুমি উত্তর দিচ্ছিলা না ততক্ষণ
আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা তোমার হয়ে সেই ব্যক্তিকে উত্তর দিচ্ছিল, তোমার হয়ে সেই ব্যক্তিকে উত্তর দিচ্ছিল। এই জন্য বোধ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট মনে ছিলেন এবং হাসছিলেন। উনি তো দেখতে পাচ্ছেন যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন না, যখন তুমি মুখ খুললা সে ফেরেশতা চলে গেল, শয়তান তার জায়গায় এসে উস্কানি শুরু করলো। আমি সেখানে থাকি না যেখানে শয়তান থাকে, যেখানে শয়তান আসে। বুঝাতে চাইলেন যে এই জন্য আমি চলে আসলাম। তারপর উনি বললেন, এবং এই এই অংশটা আমার আমার জানা ছিল না, তারপর উনি বললেন, এবং মন দিয়ে শুনবেন, শিক্ষণীয় আছে জিনিস, বড় শিক্ষণীয় জিনিস, শুনবেন না তো মিস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আবু বকর, তিনটে জিনিস সব সময় এর জন্য সত্য, তিনটে জিনিস সব সময়ের জন্য সত্য। তার প্রথম হলো, যখনই কোনো ব্যক্তির প্রতি অন্যায় করা হয় কিন্তু সে আল্লাহর উপর ছেড়ে দেয়, অন্যায়ের প্রতিবাদও হয়তো করে না, কোনো ঝগড়াঝাটিতে যায় না, সোজা কথা, তার প্রতি অন্যায় করা হয়েছে কথার দিক দিয়ে হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, সম্পত্তির দিক দিয়ে হোক, ভাইয়েরা সম্পত্তি দিল না, বা তাকে অন্যায় ভাবে অপমান করা হলো, তো এখানে সোজা কথা বলা আছে, যেটা পরিষ্কার কথা, যে কোনো ব্যক্তির প্রতি অন্যায় করা হয় কিন্তু সে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার সাহায্য করবেন করবেন আল্লাহ তাআলা তার সাহায্য করবেন। তিনটে কথার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রথম হলো এটা, অন্যায় করা হয় কিন্তু আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ সাহায্য করবেন। দ্বিতীয় হলো, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক মজবুত করার জন্য উপহারের দরজা খুলবে, উপহার দিবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত করার জন্য আত্মীয়দের উপহার দিবে, কোনো উপহারও হতে পারে, টাকা পয়সাও উপহার, কারণ আত্মীয়র টাকা পয়সার প্রয়োজন, তাকে সাহায্য করলাম আমি, তো উপহারের দরজা খুলবে, আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দিবেন। সবাই প্রাচুর্য চাই, প্রাচুর্য অন্য হাদিস থেকেও পাওয়া যায়, আত্মীয় আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য করা, দুটো পুরস্কারের কথা বলা আছে অন্য হাদিসে। এক হলো যে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন, প্রাচুর্য দিবেন, দ্বিতীয় বলা আছে যে আল্লাহ তাআলা আয়ু বাড়িয়ে দিবেন, আয়ু বাড়িয়ে দিবেন। আমরা সবাই বেশি দিন বাঁচতে চাই, সবার মনের মধ্যে আছে, আয়ু বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। উপায় বলে দেওয়া হচ্ছে হাদিসে, আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করা, তাদের মাফ করে দেওয়া, তারা অন্যায় করবে, মানুষ অন্যায় করে, আমরাও করি, আমরা দেখি না নিজের অন্যায়টা, আমরা দেখি না, আমি আমার অন্যায় দেখি না কিন্তু আমি করি। তো মাফ করে দেওয়া, তো আমি যদি করে থাকি মাফ চাই, দুই নম্বর কথা বলছেন। আর তিন নম্বর বলছেন যে, এবং কোন ব্যক্তি নিজের সম্পদ বাড়াবার জন্য নিজের জন্য সৎকার দরজা খুলবে, সৎকার গ্রহণ করছে কি জন্য, তার প্রয়োজন নাই, তার সম্পত্তি বাড়াবার জন্য। এরকম ফকিরের কথা তো শুনেছেন আপনার নিশ্চয়ই, যারা বিল্ডিং বানিয়েছে, ভিক্ষা করে বিল্ডিং বানিয়েছে, সবাই না, তো যে এরকম করবে সম্পদ বাড়াবার জন্য নিজের জন্য সৎকার দরজা খুলবে, আল্লাহ তার সম্পদ কমিয়ে দিবেন,
কমিয়ে দিবেন। তো তিনটে কথা কি? অন্যায় করা হলে আল্লাহর উপর ছেড়ে দেয়া, আল্লাহ সাহায্য করবেন। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক জোরদার করার জন্য উপহার দেয়া, সাহায্য করা, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। অন্য হাদিস থেকে, আয়ু বাড়িয়ে দিবেন। কত বড় ফজিলতের কথা বলা হচ্ছে! আর আমরা তো অল্পতেই আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করি, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না আপনার আমার সম্পর্ক ছিন্ন করলে। কিসের কি করছি? কিসের ইবাদত? কিসের বন্দেগী? কিসের মানে কোথায় আল্লাহর সাথে সম্পর্ক করব? বিদ্বেষ পোষণ, দোয়া কবুল হবে না, মানুষের ক্ষতি করা, ব্যথা দেয়া, দুঃখ দেয়া, দোয়া কবুল হবে না, কবিরা গোনা। সোজা কথা হলো কবিরা গোনা। এবং ভিক্ষার হাত বাড়িয়ে দিলে যখন প্রয়োজন নাই, প্রয়োজন হলে আমি চাইতে পারি মানুষের কাছে, প্রয়োজন নাই সম্পদ বাড়াবার জন্য। আল্লাহ তাআলা সম্পদ কমাবেন, বাড়বে না। এই সম্বন্ধে আরেকটা হাদিস মনে পড়লো, সেটা হলো যে রাসূলুল্লাহ, আপনাদের বলেছিলাম এটা এর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন সাহাবাদের, তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি তোমরা না পাও তো কি করবা? সাহাবারা বললেন যে আমরা তলোয়ার বের করে আদায় করে নিব, ঝগড়াঝাটি করব, মারামারি করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওটা করো না, ছেড়ে দাও, কিয়ামতের দিন আমার কাছে এসো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য আরো উত্তম কিছু নিয়ে দিব, যেটা অনন্তকাল ভোগ করবে। দুনিয়াতে আমি মারামারি ঝগড়াঝাটি করে সম্পদ আদায় করলাম, যেটা আমার প্রাপ্য আদায় করলাম, কিন্তু আখেরাতে তো সেটা আমি নিয়ে যেতে পারবো না, তো লাভ কি হবে? সম্পর্ক ছিন্ন করার দায়ে আমি দোষী থাকব। ছেড়ে দাও, আমার কাছে আসো, আমি উত্তম বদলা নিয়ে দিব, অনন্তকাল ভোগ করবে। এই হাদিসটা আমি আগে পড়েছিলাম, ভুলে গিয়েছিলাম, কালকে খুঁজতে খুঁজতে এটা এটাও বের হলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাম করা সাহাবি, 1000 হাদিস সম্বলিত বই উনি লিখে রেখে যান আমাদের জন্য। উনি লিখে রাখতেন যা যা শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এবং বড় আবেদ ছিলেন ওনার সময়ের, নওজোয়ান আবেদের মধ্যে। এই ওই হাদিসটা ইনার বর্ণনা করা, একজন বেহেস্তি প্রবেশ করবে, একজন প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন একজন বেহেস্তি প্রবেশ করবে, সেই একই ব্যক্তি প্রবেশ করলেন, তৃতীয়বার বললেন একজন বেহেস্তি প্রবেশ করবে, সেই একই ব্যক্তি প্রবেশ করলেন, তারপর আবদুল্লাহ ইবনে আমার ওখানে বসছিলেন, তিনবারই বসেছিলেন। তো উনি সেই বৃদ্ধ সাহাবিকে বললেন আপনার সাথে 3 দিন থাকতে চাইলাম। তো ওই 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 হাদিসটা ইনার ইনার কাছ থেকে আমরা পাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই হাদিসে? যে যে চুপ থাকলো এরকম পরিস্থিতিতে, যে পরিস্থিতির কথা আমরা বর্ণনা করছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরিস্থিতিতে ছিলেন, সে নাজাত পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। সাধারণভাবে আরেকটা হাদিসও আছে, সাধারণভাবে মানে যখন কারো প্রতি অন্যায় করা হচ্ছে, না না হাদিসটা এরকম যে তোমার সামনে যদি অন্যায় হতে দেখো, তাহলে ক্ষমতা থাকলে সেটা হাতের দ্বারা বন্ধ করার চেষ্টা করো, আর যদি তা না পারো তো মুখের দ্বারা, আর যদি তা না পারো তো কম করে ঘৃণা করো। সেটা হলো সবচেয়ে নিচের স্তরের ইমান, সবচেয়ে নিম্ন স্তরের ইমান,
তো এটাও বলা আছে হাদিসে যে হাতের দ্বারা থামাবার চেষ্টা করো, না হলে মুখের দ্বারা, না হলে ঘৃণা করো, কমপক্ষে ঘৃণা করো যদি সেই ক্ষমতা না থাকে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো চুপ থাকলেন, আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে গালি গালাজ করা হচ্ছে, চুপ থাকলেন, উনি কেন কিছু বলেন নাই? উনি এজন্য বলেন নাই যে এই লোক এর সাথে ঝগড়াঝাটি করতে যাওয়া হলো বৃথা, নিরর্থক, আরো মারামারি কাটাকাটিতে যেতে পারে। এবং ব্যক্তিগত পর্যায়ে আমার প্রতি অন্যায় করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাকে মাফ করে দিচ্ছি, সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা তখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা তখন তার সহায়তা করবেন। অন্য একটা হাদিসে বলা আছে যে কেউ যদি আল্লাহর ওয়াস্তে ছোট হয়, কেউ 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 অপমান করছে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিচ্ছে, তাকে অপমান করা হচ্ছে আর সে মাফ করে দিচ্ছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে উঁচু করবেন। কিন্তু শরীয়তের কোনো আইন ভঙ্গ করা হচ্ছে তখন প্রতিবাদ করতে হবে, যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা, না হলে মুখের দ্বারা, আর যদি ক্ষমতা না থাকে কমপক্ষে অন্তরে ঘৃণা থাকতে হবে সে ব্যক্তির প্রতি, না অন্যায়ের প্রতি। আমরা তো কিছু মনে করি না, চারিদিকে অন্যায়, আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে সেটাও তো অন্যায়, মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে সেটাও অন্যায়, আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে, আল্লাহর প্রতি দায় দায়িত্ব পালন করছে না মানুষ সেটাও যেমন অন্যায়, আর বান্দার প্রতি দায় দায়িত্ব পালন করছে না সেটাও অন্যায়। আর শেষ একটা আরো আছে অবশ্য, মানে সময় 25-30-35 মিনিটে কিচ্ছু কভার করা যায় না। আর একটা পড়ে শেষ করি, আল বুখারী ও মুসলিম দুই জায়গায় আছে, মুত্তাফাকুন আলাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে অর্থাৎ বিচার হবে, শুধু আল্লাহর উপর আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি এই যে আল্লাহ আমাকে কি আবার জাগিয়ে তুলবেন, পুনরুজ্জীবিত করবেন, বিচার হবে কি, এই যে সন্দেহ, ইমান গেল সবকিছু, ইমান হলো কমপ্লিট প্যাকেজ, এটা কমপ্লিট প্যাকেজের মতো, আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী, তকদির এবং আখেরাত, ছয়টার উপরে পূর্ণ ইমান হলো, পূর্ণ ইমান। এখানে ছয়টা কথা বলা হচ্ছে না, এখানে আল্লাহ এবং আখেরাতের কথাই বলা হচ্ছে শুধু, কিন্তু সবই জড়িত কিন্তু ইমানের মধ্যে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে, অন্যথায় চুপ থাকে। ভালো কথা বলে তার মানে কি, যে অন্যায় হচ্ছে সেটা থামাবার চেষ্টা করে ভালো কথা বলে, ঝগড়াঝাটিতে না না গিয়ে। আর যদি আমি জানি যে আমার সেই ক্ষমতা আছে, ঝগড়াঝাটিতে গিয়েও আমি থামাতে পারবো, তো সেটাও সেটারও অনুমতি আছে। ক্ষমতা না থাকলে ভালো কথা বলে অনুনয় অনুরোধ উপরোধ করেও আমি থামাবার চেষ্টা করি। তো ভালো কথা বলে, না হলে চুপ থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে গেলে ওটা মারামারি কাটাকাটিতে যেতে পারত, এটা উপলব্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওখান থেকে সরে আসেন।
আধা ঘন্টা হয়েছে, 5টা মিনিট আমি নিচ্ছি, 35 মিনিট আমি শেষ করতে চাই, 5টা মিনিট কিছু কথা বলার জন্য আমি নিচ্ছি। আমি গত দুটো হালকায় দুনিয়া থেকে মুখ ফেরানোর উপরে কথা বলছিলাম, তো আবারও কিছু কথা পরিষ্কার করার জন্য বলি, যেটা আগে বলেছি আবার নতুন কিছু কথা আমি এখানে যোগ করব, আশা করি আগামী 5 মিনিটের মধ্যে। দুনিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, আমাদের প্রয়োজন মিটাবার জন্য জরুরি। দুনিয়া প্রয়োজন মিটাবার জন্য ব্যবহার করা যেতে পারে, দুনিয়া আমাদের চাহিদা মিটাবার জন্য ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন অবশ্যই মিটাতে হবে, আমাদের যে প্রয়োজন যেগুলো ছাড়া আমরা বাঁচব না সেগুলো অবশ্যই মিটাতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে আমাদের প্রয়োজন মিটান, কিন্তু এরপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যে আমরা প্রয়োজন মিটাবার পরে কতটুকু আমরা আমাদের চাহিদা মিটাবার জন্য দুনিয়া ব্যবহার করি এবং সময় দিই এবং সময়ের অপচয় করি, কতটুকু চাহিদা মিটাবার জন্য। চাহিদা মিটাতে গিয়ে মানুষ তার সময় খুঁজে পায় না আল্লাহর বাস্তে আল্লাহকে দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য। চাহিদা মিটাতে গিয়ে তার এলইডি টিভি আছে, আমারও থাকতে হবে, তার নতুন আইফোন আছে, আমারও থাকতে হবে, এই কম্পিটিশন বিভিন্ন ধরনের, এটা আপনারা জানেন ভালো মতো, আমার থেকে আরো ভালো জানেন। তো এই চাহিদা, মানে এই চাহিদা না মিটলে আমি অবশ্যই ভালো বেঁচে থাকবো এবং ভালো মতো বেঁচে থাকবো, সেই চাহিদা মিটাতে গিয়ে আমরা দুনিয়ার তাবেদার হয়ে যাই, তাবেদার দাসত্ব গ্রহণ করি। শয়তান সেটা চায়, দুনিয়া ব্যবহার করে আমাদের, আমাদের সামনে দুনিয়াকে খাড়া করে, আমাদের নফসও চায় দুনিয়ার দিকে ধাবিত করে আমাদেরকে, মানুষের কুমন্ত্রণার দ্বারাও আমরা দুনিয়ার দিকে ধাবিত হই। এবং সময় যাতে যেটুকু সময় আমাদের দেয়া হয়েছে যেন শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তো দুনিয়া থেকে মুখ ফেরানোর অর্থ হলো যে দুনিয়ার আকর্ষণ থেকে মুখ ফেরানো, দুনিয়া হতে মুখ ফেরানোর অর্থ দুনিয়াকে প্রয়োজন মিটাবার জন্য ব্যবহার করা, প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজনের শেষ আছে, চাহিদার শেষ নাই, একটার পর একটা চাহিদা। তো চাহিদার পিছনে যখনই পা বাড়াবেন আর একটা চাহিদা এসে খাড়া হবে, আর একটা পা বাড়াবেন, এভাবে চাহিদার পিছনে ছুটতে ছুটতে জীবনই শেষ হয়ে যাবে। তারপর কি হবে, যা কিছু অর্জন করলাম যদি করতে পারি সব রেখে যেতে হবে, খালি হাতে যাবে মানুষ, হিসাবের বোঝা নিয়ে এবং পাপের বোঝা নিয়ে। কারণ চাহিদা মিটাতে গিয়ে আমাকে কত ধরনের হালাল হারাম পন্থা অবলম্বন করতে হয় বা হয়েছে, তো পাপের বোঝা নিয়ে যাব, হিসাবের বোঝা নিয়ে যাব, এবং হিসাবের বোঝা আমাকে ধ্বংস করে দিবে। মানুষের প্রয়োজন মিটাবার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না, এবং তা অর্জন করতে বেশি বেগ ও পেতে হয় না, বেশি সময়ও দিতে হয় না। বাকি যে সময় থাকবে প্রয়োজন মিটাবার পরে, তার জন্য যে সময় লাগে সেই সময়টা ব্যয় করে, বাকি যে সময় থাকবে সেই সময় ব্যবহার করে আল্লাহর হুকুম ও নবীর সুন্নত মতো আমি চলতে পারবো। যে সময় থাকবে সেই সময়ের সদ ব্যবহার করে আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারবো। যে সম্পর্ক দুনিয়ার যেখানে আমি থাকি না কেন, সেই সম্পর্ক আমাকে কাজে দিবে। আমি মরুভূমিতে থাকি আর উপত্যকায় থাকি আর হিমালয়ের চূড়ায় থাকি আর সাগরের গভীরে থাকি, যেখানেই আমি থাকি না কেন, আল্লাহর সাথে সম্পর্ক অবশ্যই কাজে দিবে।
একটা সম্পর্ক কাজে দিতে পারে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। আর আপনি যা কিছুর সাথে সম্পর্ক করেন না কেন, ডিগ্রি, পদবি, ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি, ততটুকু কাজে দিবে যতটুকু আল্লাহ তাআলা চান, তার বাইরে দিবে না, দিবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সব সময় কাজে দিবে। আর এগুলার পিছনে ছুটতে গেলে, এই যে ডিগ্রি আর পদবি আর খ্যাতি আর সম্পদ আর ইত্যাদি ইত্যাদির পিছনে ছুটতে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার সময় থাকে না মানুষের। এটা হলো মানুষের জীবনের ট্র্যাজেডি। সেসব অর্জন করে যেগুলা সাথে যাবে না, এবং সেসব অর্জন করতে গিয়ে সময় পায় না সেসব অর্জন করতে যেগুলো সাথে যেতে পারে, সেগুলো অর্জন করার সময় পায় না। এবং এই সম্পর্ক গড়ার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন পড়ে না, ডিগ্রির প্রয়োজন পড়ে না, পদবীর প্রয়োজন পড়ে না, ক্ষমতার প্রয়োজন পড়ে না, এবং খ্যাতির প্রয়োজন পড়ে না। এগুলো থাকলেই আরো সমস্যা, সময় পাবে না। 1 নম্বর, কিছুরই প্রয়োজন নাই, শিক্ষার প্রয়োজন নাই, ক্ষমতার শক্তির প্রয়োজন নাই, ধন সম্পদের প্রয়োজন নাই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। নির্ধন হলেই ভালো, দুর্বল হলেই ভালো, শিক্ষা এমন এক জিনিস সেটা থাকতে হবে। সেটা কি, যে দুনিয়ার ডিগ্রি না, আল্লাহ যে শিক্ষা নবীর মাধ্যমে আমাদের জন্য পাঠিয়েছেন, দীনের শিক্ষা, সেটা অবশ্যই থাকতে হবে। সেই শিক্ষাটাই আমরা গ্রহণ করার চেষ্টা করি এই তালিমের হালকায়, এবং আপনারা চান বলে তৌফিক পান, কিন্তু আপনারা চান বলেই তৌফিক পান। এই তৌফিক কিন্তু মনে করেন না যে খুব সহজে এসছে। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, তাকিয়ে দেখেন কাকে তৌফিক দিবেন কাকে দিবেন না। আপনি আজকে আছেন কালকে নাই, তার মানে আপনাকে তৌফিক দেন নাই আল্লাহ তাআলা। কোনো না কোনো কারণে তৌফিক চাইতে থাকেন আল্লাহর কাছে, পুরা দিনের উপরে উঠব, দোয়া করতে থাকেন আল্লাহ তাআলার কাছে, পুরা দিন এর উপর আমল করব, আল্লাহ তুমি তৌফিক দাও। এলেম শিক্ষা করতে থাকেন, পুরা দিন কি তা জানার জন্য আমল করতে থাকেন, যতটুকু তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু সুন্দর থেকে সুন্দরতর ভাবে করার চেষ্টা করতে থাকেন, প্রত্যেকটা আমল যাতে আরো সুন্দর হয়। 4টে কথা বললাম, 5 নম্বর কথা, পৌঁছাতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, আল্লাহর সাথে সম্পর্ক যাতে হয় মানুষের সেই চেষ্টা করতে থাকেন। আপনার আমল নামা খোলা থাকবে, আপনি আমি মারা যাব কিন্তু নিজে এলেম শিক্ষা করব এবং মানুষকে শিখাবো, তারা আমল করবে, আমার আমল নামায় আসবে, তারা পাবে সওয়াব, আমি পাব, আপনি পাবেন। সদকায়ে জারিয়া, এলেম শিক্ষা শিখানো। আরেকটা সদকায়ে জারিয়া কি, নেক সন্তান সন্ততি রেখে যাওয়া, তাদের শিক্ষা দীক্ষা দেওয়া, একই কথা। আমি এলেম শিখব, সন্তান সন্ততিকে শিখাবো, তারা আমল করবে, অন্যদের ডাকবে, অন্যদের ডাকবে, এভাবে আমল নামা খোলা থাকবে। 3 নম্বর সদকায়ে জারিয়া কি, যে সদকায়ে জারিয়া যেটাকে আমরা সদকায়ে জারিয়া হিসাবে জানি, যে মানুষকে সাহায্য করা বা কোনো ধরনের সাহায্য করা যাতে মানুষ উপকার পেতে থাকে, পেতে থাকে, মানে স্বভাব আসতে থাকবে, আমল নামা খোলা থাকবে। আমরা দোয়া একটু সময় নিয়ে বেশি হয়ে গেল, দোয়ার পর্যায়ে আমরা চাই। এখানে নঈমুর রহমান সাহেব দোয়া চেয়েছেন ওনার মায়ের জন্য, ওনার মা অসুস্থ। আমি বিস্তারিততে যাচ্ছি না, সময় লেগে যাবে, তো এখানে লেখা আছে যদি কেউ পড়তে চান। মা অসুস্থ, ওনার মাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং যাদের কথা আমি বলবো তাদের সবাইকে আল্লাহ তাআলা যেন যেন সুস্থতা দান করেন। আবু সৈয়দ চাচা, বেগম মুসাদ্দেকের নাতি জাহিন হোসেন, রোজি,
রেশমা, ডক্টর কানিজ হাসিনা, খাজা নাহিন, হাবিবুর রহমান, তুলি, সিদ্র হোসেন, এরা হলো ক্যান্সার পেশেন্ট শেষের দিকে, রুজির থেকে নিয়ে আরো আছে ক্যান্সার পেশেন্ট, সবার নাম আমি বলছি না, মোহাম্মদ মাসিদুর রেজা, ডক্টর মহিউদ্দিন আহমেদ, আরেফিন আহমেদ, জনাব নাসিরুদ্দিন আহমেদ, ফয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব, বেবি ফাইজি সিদ্দিক, এর সম্বন্ধে আমরা দোয়া, তার জন্য দোয়া করছিলাম গত কয়েকদিন ধরে, সে এখন অনেকটা ভালো, অক্সিজেনের মধ্যে ছিল, আল্লাহর মেহরবানি, তার মানে বাঁচার মতো উপায় ছিল না, আল্লাহ তালা যাকে বাঁচান, এই অবস্থায় বাঁচাতে পারেন, যে কোনো অবস্থায় বাঁচাতে পারেন, তো সে এখন মনে হচ্ছে বিপদমুক্ত, আল্লাহ তালা মেহরবান হন সবার প্রতি। আমার এক বোনের জন্য দোয়া করবেন, নাম প্রকাশে অনিচ্ছুক, অসুস্থ, শিখার জন্য দোয়া করবেন, আমাদের বাড়িতে ছিল অনেক বছর তার মায়ের সাথে, তার করুণ কাহিনী জীবনের, তো এখন খুবই অসুস্থ। লুবনা শারমিনের জন্য আমরা দোয়া করি, কোভিডের পরে সে অসুস্থ যাচ্ছে প্রায়, আল্লাহ তাআলা আরো অন্য অন্য যারা আছেন অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করি, আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের জন্য দোয়া করি, এবং আপনি আছেন, আপনার হাত উঠবে আল্লাহর কাছে, আমি সেভাবে দোয়া করব, কারা কারা আছেন তাদের সবার সবার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ তাআলা অতি মেহরবান, আল্লাহ তাআলা যেন আমাদের যারা আমরা এখানে আছি, আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, পিতামাতা হোক, শ্বশুর শাশুড়ি হোক, দাদা দাদি হোক, নানা নানি হোক, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, সবার উপরে আল্লাহ তাআলা মেহরবান হন, তাদের কবরের আজাবকে দূর করে দেন, কবরকে প্রশস্ত করে দেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন, নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহুমা আমিন, আল্লাহুমা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়াল আলাল ওয়াহ্হাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ الرافي المهيب المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المجيب الوسيع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البار التواب المنتقم العفو الرؤوف الملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الدار النافي النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور. الحمد لله الحمد لله يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا حي يا قيوم برحمتك نستغيث. হে পাক পরবর্তীকার, আল্লাহ তুমি পরম মেহরবান করুণাময় হয়ে আমাদেরকে যখন হাত উঠাবার তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও, আল্লাহর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ তার বদলে নেকি লিখে দিও, আল্লাহ যে সময় আমরা হেলায় হারিয়েছি আল্লাহ তার জন্য আমরা অনুতপ্ত, আল্লাহ গোরার জন্য অনুতপ্ত, যে সময় হেলায় হারিয়েছি আল্লাহ
তোমাকে খুশি করার জন্য কোনো আমল করি নাই আল্লাহ, তার জন্য আমরা অনুতপ্ত আল্লাহ। সমস্ত কিছুর বদলে তুমি নেকি লিখে দিও আল্লাহ। তুমি আমাদের যে ছোটখাটো আমল যা আমরা করতে পেরেছি আল্লাহ, এই যে শোনা বলা, তার মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে, প্রত্যেকটা আমলের মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন এর রুহের কাছে আল্লাহ। ও আল্লাহ, তুমি তাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং আমরাও যখন কবরে যাব অবশ্যই যাব, নির্ঘাত যাব, আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। ও আল্লাহ, আমরা সামান্য মশার কামড়, সামান্য গরম, সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, সামান্য কষ্ট সহ্য করতে পারি না, তো কবরের কষ্ট কিভাবে আমরা সহ্য করবো আল্লাহ? আর তুমি এত মেহরবান আল্লাহ, তুমি আমাদের কিভাবে কষ্টের মধ্যে রাখবা কবরের মধ্যে, বা আমাদের আত্মীয় স্বজনকে কষ্টের মধ্যে রাখবা আল্লাহ? তোমার সর্বোত্তম ব্যবহার যাতে পাই আল্লাহ, এবং আমরা যখন কিয়ামতের দিন আপন জন সহ উঠব সেই উত্তপ্ত দিনে, তোমার আরশের ছায়ায় আমাদের ঠাঁই দিও, আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমাদের আমল নামার ডান হাতে দিও আল্লাহ, আমরা যেন চোখের পলকে বিদ্যুতের গতিতে কমপক্ষে পুলসিরাত পাড়ি দিতে পারি, দোজকের উপর দিয়ে আমরা অনায়াসে যেতে পারি, এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, আমাদেরকে সেরকম জীবন ব্যবস্থা করে দিও আল্লাহ, তোমার কবুলিয়াতের দ্বারা আমাদের কবুল করে নিও, যাতে আমরা জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য তোমার বিবেচনার মধ্যে আসতে পারি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার তোমার কুদরত, তোমার ক্ষমতা, অসীম ক্ষমতা, তোমার বিভিন্ন ধরনের গুণাবলী, তোমার সম্বন্ধে জানার দরজা খুলে দিও আমাদের আল্লাহ, তৌফিক করে দিও আল্লাহ এলেম শিক্ষার মাধ্যমে, এবং তোমাকে চেনার উপায় করে দিও, এবং তোমাকে মানার তৌফিক দান করো আল্লাহ, তোমার প্রতি যে দায়ী দায়িত্ব সেগুলা জানার তৌফিক দান করো এবং মানার তৌফিক দান করো, তোমার হাবিব এর সুন্নত জানার তৌফিক দান করো, তার মর্তবা জানার তৌফিক দান করো আল্লাহ, এবং তার সুন্নত মতো পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ, এবং তোমার প্রতি দায়িত্ব, তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ, এবং যেসব গুণাবলী থাকলে পরে এই দুই ধরনের দায়িত্ব আমরা পালন করতে পারি সেসব গুণাবলী আমাদের দান করো আল্লাহ। ইমান থেকে শুরু করে ন্যায় করা, সত্যবাদিতা, সততা, যা আমাদের সাহায্য করবে সব ধরনের দায়িত্ব পালন করতে, তা আমাদের দান করো আল্লাহ, এবং তোমার সাহায্য ছাড়া আমরা এক পাও আগাতে পারবো না। তুমি আমাদেরকে প্রথমত ইমান উঁচু করে দিও আমাদের, তাকওয়া দান করো আল্লাহ, আমল করার তৌফিক দান করো, এলেম শিক্ষা করার তৌফিক দান করো, নিয়ত করার তৌফিক দান করো যে আমরা পুরা দিনের উপরে উঠবো, দোয়া করার তৌফিক দান করো, পৌঁছানোর তৌফিক দান করো আল্লাহ, এবং আমাদেরকে শয়তানের ধোকার থেকে রক্ষা করো, পূর্ব থেকে পশ্চিম যেমন দূরে রাখো, শয়তান থেকে আমাদের দূরে রেখো, পূর্ব থেকে পশ্চিম যেমন তুমি দূরে রাখো, সেরকম কুমন্ত্রণাদানকারী মানুষের থেকে আমাদের দূরে রেখো, পূর্ব থেকে পশ্চিম যেমন তুমি দূরে রাখো, সেরকম দুনিয়াকে দুনিয়া
দুনিয়ার আকর্ষণকে আমাদের থেকে দূরে রাখো, আমরা যেন দুনিয়াকে ব্যবহার করতে পারি, দুনিয়া যেন আমাদের ব্যবহার না করে আল্লাহ, দুনিয়ার তাবেদারি, শয়তানের তাবেদারি, নফসের তাবেদারি যেন আমরা না করি, প্রতিটা মুহূর্তে আমাদের রক্ষা করো, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না, এবং হাত ধরে আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যেও, তোমার সন্তুষ্টি অর্জন করার আগে দুনিয়া থেকে নিও না, মৃত্যুর যন্ত্রণা যেন আমরা ভোগ না করি আল্লাহ, কলেমা সহ যেন মারা যায় শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ, যাতে করে আখেরাতের প্রত্যেকটা ঘাঁটিতে যেন তোমার উত্তম ব্যবহার আমরা পাই আল্লাহ, আমাদের জীবনের পরিবর্তন যাতে হয় আল্লাহ, আমাদেরকে সেই জন্য সেই নিমিত্তে তোমার রহমতের এবং তোমার মাগফেরাতের এবং তোমার হেফাজতের এবং তোমার হেদায়েতের চাদরে আবৃত করো আল্লাহ, আমাদের বংশধর যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও করো আল্লাহ, সমস্ত মুসলমানকে করো, তাদের বংশধর কে করো আল্লাহ, এবং যারা কাফের মুশরিক তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ, বেহেশত সমস্ত মানুষের দ্বারা যদি ভরে যায় তো তোমার কোনো ঘাটতি হবে না, দোজক সমস্ত মানুষের দ্বারা যদি ভরে যায় তো তোমার কোনোই লাভ হবে না আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, আমল করার তৌফিক দান করো এবং বেহেশতে দাখিল করো আল্লাহ, আমাদের অনুনয় বিনয় সবই নয় নিবেদন, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরা করে দিও আল্লাহ, যা আমাদের জন্য দুনিয়াতে লাভবান হবে, লাভজনক হবে, এবং আমাদের মনের দুশ্চিন্তা দূর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, মনের গ্লানি দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের অন্তর যাদের জন্য চিন্তিত অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের অসুখ এবং বিপদ দূর করে দিও আল্লাহ, আমাদের কবুল করে নিও আল্লাহ, এবং যারা কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, তাদের কষ্ট এবং অভাব অনটন, তাদের নির্যাতন এবং নিষ্পেষণ দূর করে দিও, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ দূর করার, তুমি ছাড়া কেউ নাই আমাদের আল্লাহ, তুমি ছাড়া প্রকৃত সাহায্য কেউ করতে পারবে না, তোমার ইচ্ছা ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারবে, কোনো উপকারেও আসতে পারবে না, অপকারও ক্ষতিও করতে পারবে না আল্লাহ, সেই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে বসিয়ে দিও আল্লাহ, আমাদেরকে আমাদের থেকে তোমার মুখ, তোমার উজ্জ্বল মুখ সরিয়ে নিও না আল্লাহ, আমাদের গোনা সত্ত্বেও মাফ করে দিও আল্লাহ, কবুল করে নিও আল্লাহ, তুমি ছাড়া আর কোন দরজায় আমরা খটখটাবো আল্লাহ, আর তো কোনো দরজা নাই, আর তো কেউ কেউ সাহায্যকারী নাই, কেউ মাফকারী নাই, কেউ প্রতিপালক নাই আল্লাহ, আর তো কোনো বাদশাহ নাই আল্লাহ, আর তো কোনো ক্ষমাকারী নাই, আর তো কোনো শক্তিশালী নাই, কোনো শক্তির উৎস নাই, কোনো ক্ষমতার উৎস নাই তুমি ছাড়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরা আমরাও তাই চাই আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ, ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন, রব্বানা تقبل منا إنك أنت السميع العليم، وتوب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. ইয়া
ইনশাল্লাহ আমরা সামনের সামনের বুধবারে মিলিত হব, একে অপরকে স্মরণ করাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তৌফিক দিবেন যাতে আমরা যোগ করতে পারি, যোগদান করতে পারি, এবং একে অপরের জন্য দোয়া করি যাতে করে ফেরেশতাদের দোয়া আমরা পেতে পারি।